Bob! নমস্কার, এই মুহূর্তে আপনারা দেখছেন ঘাটাল নিউজ। আমি আপনাদের সাথে সোমা চক্রবর্তী। আজ সকাল 11:40 থেকে প্রায় 4 ঘন্টা ঘাটাল মহকুমা শাসকের দপ্তর ঘেরাও করে বিক্ষোভ দেখালো ভারত চাকাত মাঝি পারগানা মহল নামে আদিবাসী সম্প্রদায়ের একটি সংগঠন। তাদের অভিযোগ, কিছু দাবি নিয়ে 22 জন মহকুমা শাসকের কাছে গেলে মহকুমা শাসক অসীম পাল তাদের সাথে দুর্ব্যবহার করেন। এরই প্রতিবাদে আজ এই সংগঠন। দেশ জুড়ে পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সিপিআইএম গোটা রাজ্যের সাথে ঘাটালেও সরব হয়। আজ তারা ঘাটাল শহরের বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল করেন। দাসপুর 2 ব্লকের সাহাচক গ্রাম পঞ্চায়েত ঘেরাও করে আমফান ঝড়ে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রকাশ, দুর্নীতি, দলবাজি, 100 দিনের কাজ নিয়ে দুর্নীতি প্রভৃতি বিভিন্ন দাবি নিয়ে শতাধিক মানুষের মিছিল জমায়েত হয়ে ডেপুটেশন দিল সিপিআইএম সোনাখালী এরিয়া কমিটি। ডেপুটেশনে প্রায় 80% ভিন রাজ্য কর্মরত স্বর্ণশিল্পী সহ বিভিন্ন পেশায় যুক্ত শ্রমিকরা ছিলেন। দাসপুর থানার বৈকণ্ঠপুরে শুভালোচ কোয়ারেন্টাইন সেন্টারটি স্যানিটাইজ করা হয় দমকল দপ্তর থেকে। দ্রুত আমাদের খবর পেতে ঘাটাল নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ঘাটাল নিউজ পেজ ও পোর্টাল লাইক ও ফলো করে রাখুন।